kebetulan seperti coba dana tenaga kerja pun jaga kita dana dewasa. Ini adalah mungkin berhenti ya. Bayar mal, mulai turun yang terdekat kasma. Orang kita yang di kiri boleh amal. Kami ini berbanding tu di korban engineer yang kita formula tu. Afi, ada koin dia. Tetapi satu sahaja tu dia boleh dia amal sama cerita. Kami tu berbeza. Boleh berarti boleh kan? Tetapi itu tidak boleh. Tidak tak. Orang tak. Boleh kucing segera yang berbeza. Jadi engineer yang kuasa kita berbeza. Kalau kamu yang boleh juga, kalau kamu yang boleh. Kunci airport itu kita adalah matu boleh boleh nak bolehan. Dan untuk kolom polinya, oleh kolom perajin itu pun dia idea sedap. Anstas boleh dibuang, baik boleh dibuang, kita kamu nak dia itu. Tapi ini pun sudah lima tahun tidak boleh lupa itu mana. Boleh. Ada engineer yang perlu kita daftar, kita mana dah ini boleh. Islami shikha, yamani shikha, dharmat dhume, dhuriya teo,
লাভ হয় আখেরাতেও লাভ হয় বলেন সুবহানাল্লাহ এবার আসেন এই সংক্ষিপ্ত জবাব আপনাকে আমরা একটু ভেঙে বলবো একটু ব্যাখ্যা সাথে করবো বিশ্লেষণের মাধ্যমে বলে দেবো ছাত্রের মনে প্রশ্ন ছিল আমার লাভ কি হবে আজকে ব্যাংক করবো এই ইসলামী শিক্ষা যে অর্জন করে এই শিক্ষার মাধ্যমে সে একটা দায়িত্ব পালন করা শিখে মনে করুন আমরা যেখানে আসলাম আমাদের এখানে আসা সফল হওয়ার জন্য দুইটা জিনিস দরকার দুইটা এক নম্বর কেন আসলাম জানতে হবে দুই নম্বর যে কারণে আসলাম সেই কাজ করতে হবে যদি দুইটা জিনিস একটাকে মিলিয়ে তাইলেই এখানে আসা সফল হবে মনে করুন একজন বাজারে গেছে বাজারে যাওয়া সফল হওয়ার জন্য দুইটা জিনিস বুঝতে হবে কেন গেল জানতে হবে যে কাজের জন্য গেছে ওই কাজ করতে হবে একজন বাজারে গেছে প্রশ্ন করলো ভাই তুমি কেন এসেছো সে বলো আমি জানি না কেন আসলাম মানুষ কি বলবে কেন এসেছো তোমার জানোই না তাই তোমার বাজারে আসার কোনো দাম নেই বলবে কি বলবে না দুই নম্বর জানিয়ে বাজার করার জন্য গেছে কিন্তু ব্যাগ খালি নিয়ে আমার যায় প্রশ্ন একজনে করলো ভাই তোমার ব্যাগ খালি কোনো বাজারে কেন এসেছাম বললো বাজার করার জন্য গেছিলাম কিন্তু গল্প করতে করতে দোকান ছিলাম বন্ধ হয়ে গেছে বাজার করতে পারি নাই মানুষ কি জবাব দিবে যে কারণে গেছো সেই তার গ্রহণ করতে পারলে বাজারে যাওয়া অপেক্ষা করছে বলতে কি বলবে না বুঝে গেল এক জায়গায় যাওয়া সকল মহার জন্য দুইটা জিনিস লাগে কেন গেছেন জানতে হবে যে কারণে গেছেন সেই কাজ করতে হবে পৃথিবীতে যে আমরা আসলাম আমাদের দুনিয়ার জীবনের সফলতার জন্য দুইটা জিনিস দরকার এক নম্বর কেন আসলাম জানতে হবে দুই নম্বর যে কারণে এসেছি সেই কাজ করতে হবে আমি কেন আসলাম এটার জবাব যদি আপনি আমি দেওয়া শুরু করি যে আমি ডাক্তার পাইলট ইঞ্জিনিয়ার ব্যবসায়ী নেতা হওয়ার জন্য এসেছি টাকা পয়সার মালিক হওয়ার জন্য এসেছি মনে রাখবেন এই তো আপনার অধিকার নাই আমাদের কেন তার কারণ হলো আমি দুনিয়াতে আসি নাই আমাকে পাঠানো হয়েছে কি বলেছে পাঠানো হয়েছে সুতরাং আমি কেন আসলাম আমি বললে চলবে না যিনি পাঠাইছেন তার কাছ থেকে জানতে হবে কেন পাঠাইছেন আমাদেরকে কে পাঠাইছেন ভাই আল্লাহ কে পাঠাইছেন আল্লাহ সুতরাং কেন পাঠাইছেন যে তার কাছ থেকে বুঝতে হবে আল্লাহর কাছ থেকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন উপাধির নাম কি মুত্তাকি খোদা বিহু আল্লাহকে ভয় করতে পারা
এই মুত্তাকিন উপাধি যাদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যে সফলতা, যে ফায়দার কথা বলতেছেন, এক নম্বর ফায়দা হলো তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমার নিজেদের ব্যবস্থা কোন জায়গা থেকে করবো তুমি চিন্তা করতে পারবে না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
ফায়দা কি হবে এই টেনশনে থেকে আসেন ভাইয়ের আমার আপনার প্রশ্নের জবাব প্রথমে শুনে ওই সংক্ষিপ্ত জবাবটা মনে রাখবেন কি সংক্ষিপ্ত জবাব আপনার লস হয় নাই কোরআন শিক্ষায় কি আপনার লস হয় নাই বরং এই শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি দুনিয়া আখেরাতে লাভের ব্যবস্থা করছেন কি লাভের ব্যবস্থা করছেন এটা ভাঙলে যে কথাগুলো আসবে ছয়টা লাভ কয়টা লাভ ছয়টা তিনটা দুনিয়ার সাথে সম্পর্কিত তিনটা আখেরাতের সাথে সম্পর্কিত সংক্ষিপ্ত জবাব প্রথমে মনে রাখবেন সংক্ষিপ্ত জবাব হলো আপনার সন্তান দিয়ে যে চিন্তা করতেছেন লাভ কি হবে দুনিয়া আখেরাতে লাভ হবে মনে রাখবেন প্রথম কথা মনে রাখবেন লাভ কি হবে সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়া আখেরাত দুটো জায়গায় লাভ হবে এখন হলো দুনিয়া আখেরাত দুটো জায়গায় লাভ হবে কি পাবে এটা ব্যাখ্যা আসবে তাহলে বুঝতেছেন না ভাইরা এই লাভ বোঝার জন্য আমি বর্তমান সমাজের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হবে অনেক মানুষ এই সমাজে এবং আছে যারা নিজেদের সন্তানকে নিয়ে চুকে পা সারতেছেন কষ্ট করে বড় করছেন এখন দেখা যায় গালাগালি করে দুর্ব্যবহার করে ধমক দেয় এমনকি হাত উঠায় এমন আছে কি আসবে এই সমাজে পড়াশোনা একসাথে সহশিক্ষা এই সমস্ত দেশ
ব্যবস্থা করা হয় না এই ইউজ এর মধ্যে দিয়ে করা এই না সিস্টেম এর মধ্যে দিয়ে করা এখন আমরা এই বন্ধের সমস্যা এখন পরবর্তী হলো এই যে সেটা কোন এখানে আমরা সেটা করতে হবে এখানে একটু চাকরি হয় সেটা করো চাকরি হ্যাঁ এই সুবিধে না এই যে ছেলে হয়েছে এই স্কুল স্কুল সব কিছু হয়ে গেছে এখানে আস্তে আস্তে যাই বিপদ হয়ে গেছে চাকরি বাচ্চাদের স্কুল আর কোমর আছে না এই সমস্ত নাম যদি আজকে মশার টাকা মধ্যে কোনো সমস্যা ভুলা হয় আর নিরাপত্তার কথা অনেক কিছু শুনে আসতে আসবে সন্তান
আলোতে পুরা ময়দান আলোক করা তো ইন্টার দুনিয়া জোরে আখেরা জোরে ভাইরা তো এক নম্বর গ্যারান্টি হলো এই শিক্ষা অর্জন করলে আপনার সন্তান কোনো নিন্দা সম্মান করবে না দুই নম্বর গ্যারান্টি হলো এই শিক্ষা অর্জন করলে এই সন্তানের মাধ্যমে আপনার ইজ্জত নষ্ট হবে না বরং দুনিয়া আখেরাতে ভাগে তিন নম্বর গ্যারান্টি আপনি নেন সেই গ্যারান্টি হলো এই শিক্ষা অর্জন করলে ঘরে গিয়ে দেখবেন ঘরের অবস্থা এমন হয় মনে হবে
ওনার চিন্তায় এই ঘরে দুই চারজন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে হার্ট ফেল করে মরতে পারে ঠিক না একটা লাশ তখন ঘর থেকে বের করা ঘরের পরিবারের মানুষের অবস্থা এমন হয় যাতে আপনি বুঝবেন আরো বিচার করা সম্ভব না আছে যেই ঘরে ছিল আছে গিয়া যেই ঘরে তারা বেহুশ করে পড়ে কিন্তু এক বছর পরে আপনি ঘরে দাঁড়ান গিয়ে দেখবেন এটা যে একটা লোক যে মারা গেছে এই ঘর থেকে তোমরা তাদের পর ঘরে গেলে বোঝাই যায় না ঠিক না কথা বুঝতেছে না এক বছর আগে যে ঘরে যে ঢুকছিলেন যে মানুষ আমার মধ্যে করার চিন্তা এক বছর পরে দেখা যায় ওনার কোনো পথে আর নাই তবে হাত শক্তি আনন্দ খাওয়া দাওয়া খুব ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে ভাইরা বছর পরে একবার একটা দোয়ারাই জন মাঝে মধ্যে করে চিহ্ন করে চিহ্ন আজকে আমার মা বলছে বাবা চিহ্ন পয়সাটা কি করুন চার পাঁচটা টাকা জমি এমন চিহ্ন করছে মানুষ আর মানুষ এখন বুঝতে পেরা কিসে বুঝায় যাওয়া করবে ঘরে এখন সিনিয়র গুরু খাবারে এমন ঝামেলা আছে এদিকে পকেটটা করতে করতে হুজুরা দোয়া করছেন সন্তান ঝামেলা করেন দোয়া শরীর গরম হয়ে পায় আমার আছে কি আছে না তারপর অনেকটা শান্ত করা যাই কারণ একটা দোয়া করি হুজুর ভাই আমার এই ভাবি সেটা দায়িত্ব পালন করে চলতেছে দুই বছর তিন চার পাঁচ বছর দশ বছর দশ বছর পরে ম্যাডাম এখন পড়াশোনা করে একবার বাচ্চা বাচ্চা আছে পরিস্থিতি এমন হয়ে গেছে যে যেই ঘরের মানুষটা ছিলেন যিনি বাড়ি কিনছিলেন জায়গা কিনছিলেন মাটি কাটাইছিলেন ঘর বানিয়ে বাচ্চাদের যে আর ব্যবস্থা করছে একটা দিন এমন হয়ে গেল ওনার আওলাদের কেউ কেউ এমন যে ওনার নাম ইয়ে জানে না ওনার কবর বসিলে না এমন অবস্থা হয় কি হয় না আমি গেলে বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমাদের বাংলা লিখে ছেলে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি আমার নাম তোমার দাদার নাম কি দাদার নাম এই হলো বর্তমান সময়ের অবস্থা আপন মানুষ যাদের জন্য মানুষ মাথার গান পায় ফেলে সবকিছু সাজায় বুঝাই গেল একসময় দাদার নাম বুঝিনে ভাই এমন পরিবারের অবস্থা কিন্তু আপনার সন্তান যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয় থাকে আলিমে বানানোর মাধ্যমে কোরআন হয়ে থাকে উনি কি চিন্তা করবেন আমার মা বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট গুলো আমাকে না মানে কোরআন শিক্ষা কেন দিলেন একমাত্র দোয়া পাওয়ার জন্য আজকে তারা কবরে চলে গেছেন মানুষ ভুলে গেলে কি হবে আমি তো আমার দায়িত্ব বললে চলবে না সে তার মা বাবার জন্য বছরে একদিন নয় বরং যতবার হাত উঠায় সে চিন্তা করে আমি আমার করবো আমার কবরে অন্ধকার কবরে শুয়ে থাকা মা বাবার জন্য আমি দোয়া করবো এমন দোয়া সে করে আল্লাহ শিকার দোয়া এমন ভাবে করে যখন কেউ কাউকে সাহায্য করতে পারবে Oh, yeah.
স্বামীর দোরার একদম থেকে দেখেই পারে কেউ কোনো সাহায্য করতে পারবে না। বন্ধু বান্ধবের অবস্থা আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইয়াউমাতিন বাহুম লিবা খাবার, তাদের জুতা, তাদের ভুজা সবকিছু কার টাকায়?
অন্য সরকার নাই প্রয়োজন নাই এই দেশের জনগণের টাকা ঠিক কিনা আমাদের ট্যাক্স আমাদের ট্যাক্সের মাধ্যমে এগুলো সিস্টেম করা হচ্ছে আচ্ছা কেউ কি কোনদিন এই কথা বলে যে আমাদের ট্যাক্স নিয়ে সেনাবাহিনী করা হবে আমাদের ট্যাক্স নিয়ে বর্ডার গার্ড করানো হবে এই সমস্ত প্রশ্নের প্রতিমান যতক্ষণ করবে না কেন করবে না সবাই জানে এরা যদিও আমাদের টাকা নিয়ে এইভাবে করা হচ্ছে কিন্তু এদের কারণে এই দেশ নিরাপদ আছে এদের কারণে আমরা শান্তিতে আছি এদের কারণে কেউ আমাদের উপর আক্রমণ করতে পারতেছে না এদের কারণে আমরা ভালো আছি এই দেশের মিয়ানমারে কি হয়ে গেল হ্যাঁ শক্তিশালী কোনো বাহিনী থাকলে এই ধরনের বিপদে আসতো না আমাদের যদি না থাকে আমাদের কেউ গ্রাস করার মানুষ আছে আছে কি আছে না সেই জন্য আমাদের টাকা পয়সাকে আমরা খুশি মনে হয় খুশি যে একটা শক্তিশালী সীমান্ত রক্ষী আছে শক্তিশালী একটা সেনা বাহিনী আমাদের আছে আমাদের টাকা জন্য আমরা খুশি আছি ভাইরা আমার নিরাপত্তা আমার বাড়িঘর আমার সম্পদের নিরাপত্তা আমার দেশের নিরাপত্তার চেয়ে আরো বড় নিরাপত্তা যে জিনিসের লাগে সেই জিনিসের নাম হলো ঈমান ঠিক কিনা মুসলমানের ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ তার জানা নয় তার বাড়ি নয় তার গাড়ি নয় তার ব্যাংক ব্যালেন্স নয় তার ব্যবসা বাণিজ্য নয় তার গেম ইন্ডাস্ট্রি নয় ঈমানদারের জানির চেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান ঠিক কিনা এটা যদি নষ্ট হয়ে যায় 3000 বছর দাম দেওয়া জাহান্নামে চিরকাল থাকতে হবে সুতরাং এই ঈমান সবচেয়ে বড় সম্পদের নাম এই ঈমান রক্ষার জন্য ইসলামী জিন্দেগি নিয়ে চলার জন্য আমাদের পাহারাদার লাগবে যদি পাহারাদার না থাকে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করবে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের প্রচলনার করে ঈমান ইসলাম নষ্ট করার ব্যবস্থা শয়তান করে দিতে পারে আমাদের জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিবে এই ঈমানের পাহারা দেওয়ার জন্য একজন মানুষ থাকে আর এই মানুষটা হলো কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়া হয় গ্রাম সুতরাং আমার ঈমান হল বড় সম্পদ আর এই ঈমান ইসলামের পাহারা দেওয়ার জন্য আমাদের সহযোগিতার মাধ্যমে একদল মানুষ সমাজে তৈরি করতে হবে যারা কোরআন শিক্ষা অর্জন করে যদি তারা ঠিক থাকে তাহলে আমার ঈমান ঠিক থাকবে আমার ঈমান যদি ঠিক থাকে আমার জান্নাতে যাওয়া ঠিক কিনা সহযোগিতা করছিল আজকে বিপদে পড়ে কথা বলতেছে মেহরবানি করে ওই লোকটাকে
এখানে ব্যবহার জন্য টাকা পয়সা দিচ্ছেন, আজকে আপনার গ্রাম সহযোগিতা করতেছেন, এটা বৃথা যাবে না, বিফল যাবে না। যেখানে ইসলাম ধ্বংস করার জন্য
এই বাংলাদেশ সহ বিভিন্ন ওয়ার্ডে বাইর হয়েছে, সেই মেশিন গুলাকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সন্তানকে বাঁচাতে হবে। এই ইন্টারনেটের যুগে যেখানে করে বসে এই ভূমিকা সমস্ত কিছু আমার ছেলে দেখতে পায়, আমার মেয়ে দেখতে পায়, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা সেখান থেকে বাইর হয়ে আসতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমাদের যতটুকু আমাদের اللهم اغفر لنا ولوالدينا وارحمهم
Thank you.
Oh, my God.